ফাইনালি আমাদের ইতালির ভাড়া বাসায় বাসা রেনোভেশন করলাম। ইতালিতে বাসা সংক্রান্ত কোনো ঝামেলা হলে বা কোনো সমস্যা হলে কিংবা বাসার ভেতরে কোনো মেনটেন্যান্স করতে হলে নিজেদের খরচেই করা লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে আপনার বাসার যে বাড়িওয়ালা উনি করে দিতে অনেকটা বাধ্য। যেমন বাসার গরম পানির ব্যবস্থা, দু ধরনের গরম পানির ব্যবস্থা রয়েছে, একটা হলো গ্যাসের মেশিন আর একটা কারেন্টের পানির গিজার। গিজার অথবা গ্যাসের মেশিন যদি নষ্ট হয় সেটা বাড়িওয়ালা দায়িত্ব ঠিক করে দেয়ার। উনি লোক দিয়ে ঠিক করাতে না পারলেও আপনি লেবর দিয়ে কাজ করিয়ে বাসা ভাড়া থেকে অর্ধেকটা কেটে নিতে পারেন, কিংবা আগে থেকে যদি বাড়িওয়ালার সাথে কথা হয়ে থাকে যে 20% উনি দিবে আর 20% আপনি দিবেন, সেই ক্ষেত্রে 20% আপনি যখন বাসা ভাড়া দেবেন সেখান থেকে মাইনাস করতে পারেন। যদিও এক এক বাসার নিয়মকানুন এক এক রকম, ইতালিয়ান বাড়িওয়ালা হলে একরকম নিয়ম, আবার বাঙালি বাড়িওয়ালা হলে আরেক রকম নিয়ম, আমরা ভিডিওতে যা দেখাই তা কিন্তু 100% ঠিক না। যেমনটা লাস্ট একটা ভিডিওতে বলেছিলাম, আমরা একাই বাসার রেনোভেশন অথবা কালার্স করেছি, তবে আমরা কিন্তু সেটা সফল হইনি। সফল না হওয়ার কারণে তারপরে আমরা বাঙালি দুজন পেন্টার ভাইকে হায়ার করেছি। ভিডিওতে দেখতে পাচ্ছেন যে পুরো বাসাটা কালার করে নিয়েছি। ইউরোপের বাসাগুলো দেখা যায় ম্যাক্সিমামই হিউমিডিটির কারণে ওয়ালে ছাদের উপরের দিকে মুফা বা মোল্ড পড়ে থাকে। সেগুলো এক ধরনের ব্যাকটেরিয়া, যদি আপনি ক্লিন না করেন আর সেগুলা একদমই বাড়তে থাকে, তাই মোল্ডগুলা সরানোর জন্য পুরো বাসাটাই কালার করে ফেলেছি। এটা যদি ইতালিয়ান পেন্টার দিয়ে করানো হতো তাহলে তাদেরকে দিতে হতো মোটা অঙ্কের টাকা, মিনিমাম 300 থেকে 400 ইউরোর মতন চাইতো। আর বাঙালি কাউকে হায়ার করলে সেই ক্ষেত্রে তাকে কিছু কম দেওয়া যায়। কাজ জানা থাকলে সব কাজেরই চাহিদা আছে ইতালিতে, তাই পেন্টারদের চাহিদাও কিন্তু কম না। পুরো বাসার রং করাটা কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ইতালিতে উইন্টার প্রায় চলে আসছে আর এখন হচ্ছে কাপড় চাপড় ঘুচানোর পালা। যেসব কাপড়গুলো আমাদের ছোট হয়ে গিয়েছে, যেই কাপড়গুলো রিউজ করা যাবে আবার, সেগুলো ইউরোপে কেউ ফেলে দেয় না। বিভিন্ন রকমের সংস্থা রয়েছে এখানটায়, আরো রয়েছে জায়গায় জায়গায় কাপড় ডোনেট করার বক্স। প্রায় প্রতি বছরই দেখা যায় যেগুলো আমাদের কাপড়গুলো ছোট হয়ে গেছে বা যেগুলো লাগছে না রিউজ করার জন্য কোনো ডোনেশন অর্গানাইজেশনে দিয়ে আসি, অথবা এলাকার মধ্যে যেসব ডোনেশন বক্সগুলো আছে সেখানে দিয়ে দেই। আমাদের শান্তশেলি এলাকায় গির্জার পাশে এটা হচ্ছে গির্জার ডোনেশন বক্স, যার যার লাগে তারা এখানে এসে ডোনেশন দিয়ে যায়। আমাদের জামা কাপড় যেগুলো আবারও রিউজ করা যেতে পারে আমি সবসময় দেখা যায় গির্জার পাশে এই ডোনেশন বক্সে ডোনেট করে দেই। রাস্তার ধারে আরো অনেক অনেক বক্স আছে, তবে সেগুলো দেখা যায় ভাঙ্গা থাকে, ঝিঙ্গারিরা এসে সেগুলো নিয়ে যায়, নিয়ে গিয়ে আবারও বিক্রি করে। তবে গির্জার এই বক্সটা একদমই সিকিউর রয়েছে, এখানে চুরি করার কোনো অপশন নেই। ডোনেট করার অর্গানাইজেশন গুলা একটু দূরে যেহেতু, যার কারণে এবার আমি এলাকার ডোনেট বক্সে রেখে গেলাম। নর্মালি সবারই দেখা যায় শীত আসার আগে আগে সবাই যার যার রিউজ করা কাপড় ডোনেট করে, অথবা সামার আসার আগ আগ দিয়েও দেখা যায় রিউজ করা কাপড় ডোনেট করে। ইতালির লাইফস্টাইল সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই মুহূর্তে বাচ্চারা স্কুলে, ওদের পাপাও কাজে, আমার ক্লাসে মাঝে মাঝে আমি যাই আবার কখনো যাই না, তো আজকে যাইনি, সেই ফাঁকে ডোনেট করার কাজটা সেরে নিলাম। যাওয়ার পথে কিছু কেনাকাটা আছে, সেটা সেরে নিব চাইনিজ দোকান থেকে। সকালের দিকে বাচ্চাদের সরকারি পার্কগুলো অনেকটাই ফাঁকা থাকে, কারণ প্রত্যেকটা বাচ্চারা স্কুলে থাকে, আর একদম ছোট যেই বাচ্চাগুলো সেগুলো দেখা যায় দুই একজন পার্কে আসে খেলার জন্য কিংবা রোদ পোহাতে। সেপ্টেম্বরের দিকে বেশ কয়েকদিন বৃষ্টি হয়েছিল, এখন আর হচ্ছে না। অক্টোবর হলেও পুরোপুরি শীত না পড়লেও নভেম্বর ডিসেম্বরে পুরোপুরি উইন্টার সিজন চলে আসে। সবার কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা এখনো নতুন, সান্তাস কালেকশন আমার ক্লোথিং ব্র্যান্ড বিজনেস পেজটা চেক আউট করতে ভুলবেন না। শীতের সিজন প্রায় চলে আসছে, তাই সবাই প্রস্তুতি নিচ্ছে অটমের জন্য। আর আমরা বাঙালিরা শীত আসলে দেশে বা বিদেশে সবাই পিঠার আয়োজন করি এই শীতে। আজ আমিও ট্রাই করলাম তেলের পিঠা। আমার হাতে তেলের পিঠা কখনোই ভালো হয় না, তবে বাচ্চাদের পাপার হাতে তেলের পিঠাটা দারুণ হয়। আজকের পিঠার ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে করেছি, আর অল্প করে করেছি, যার কারণে পিঠাটা অনেক ফুলে গিয়েছে, টইটম্বুর হয়ে গিয়েছে। বিকালে আমার ছেলের কেয়ারগিভার আসে, আর বিদেশি কেয়ারগিভারদেরও আমাদের দেশীয় পিঠা টেস্ট করতে দিয়েছি, তারাও বেশ মজা করে খেয়েছে। শীতের দিনে আমাদের সন্ধ্যায় চা নাস্তা খাওয়ার সময় হাতে বানানো কোনো আইটেম, পিঠা হোক বা যে কোনো আইটেমই হোক না কেন, সন্ধ্যাটা আমাদের জমে যায়। যেহেতু আমাদের সবারই এখন বয়স বাড়ছে, হেলদি খাবার খাওয়াটাই আমাদের জন্য শ্রেয়। তবে দেশীয় পিঠা খাওয়ার জন্য আমাদের মাঝে মাঝে রুটিনের বাইরে যেতে হয়। সব সময় না খেতে পারলেও শীতের মধ্যে একবার দুইবার তো খাওয়াই যায়। আলহামদুলিল্লাহ আজকের পিঠাটা পারফেক্ট হয়েছে।
আজকে আর ভিডিওটি বাড়াচ্ছি না, সবাই ভালো সুস্থ নিরাপদে থাকবেন, আমার ছোট্ট পরিবারের জন্য দোয়া রাখবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, থ্যাংকস ফর ওয়াচিং।